বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আটোয়ারি অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। করোনা ভাইরাসের এই চলমান পরিস্থিতিতে দেশের আনুষ্ঠানিক কার্যক্রম, শিক্ষা ব্যবস্থার আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ থাকায় বাংলাদেশ সরকারের নির্দেশনায় আমাদের আটোয়ারি উপজেলার সুযোগ্য মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় যে অনলাইন ক্লাসের ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করেছেন, আমি ব্যক্তিগতভাবে ওনাদের অভিনন্দন জানিয়ে এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে পাঠদান কার্যক্রমে অংশ নিয়েছি। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকের পাঠদানে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আঞ্জুমান আরা বেগম, সহকারী শিক্ষিকা, তোরিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, আটুরি পঞ্চগড়। তো শিক্ষার্থীরা, আজকে আমার পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র পৃষ্ঠা নম্বর 79 কবিতার অংশ। দেখ শিক্ষার্থীরা, তোমরা পাঠ্য বইয়ের 79 পৃষ্ঠায় লক্ষ্য রাখো। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিতে গাছপালা, নদ নদী, মানুষ, পাখি উঠছে, নদ নদী, বাড়িঘর সব কিছু দেখতে পাচ্ছ। এগুলো কি প্রকৃতির দান না? এই প্রকৃতির দানকে আমাদেরকে টিকে উঠতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, টিকে রাখতে হবে। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় বাঁচতে দাও। কবিতার নাম বাঁচতে দাও। বাঁচতে দাও কবিতাটি লিখেছেন বিখ্যাত কবি শামসুর রহমান। তাহলে আমরা শামসুর রহমান সম্পর্কে একটু জানি। শামসুর রহমান বাংলাদেশের একজন অন্যতম কবি ছিলেন। তিনি 1929 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল নরসিংদী জেলার আড়াতলি গ্রামে। তিনি নাগরিক জীবন, মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন তার কবিতায় নানা অনুভূতিতে রূপায়িত হয়েছে। তার কবিতা দেশপ্রেম ও সমাজ সচেতনতায় ছিল সতেজ ও দীপ্ত। তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। তিনি দৈনিক বাংলার সম্পাদকও ছিলেন। কবিতা অনুবাদের পাশাপাশি তিনি উপন্যাস, প্রবন্ধ, স্মৃতিকথাও লিখে বহু খ্যাতি অর্জন করেছেন। শিশুদের জন্য তিনি চমৎকার কবিতা লিখেছিলেন, এলাটিং বেলাটিং, ধান ভাঙলে কুড়ো দেব, গোলাপ ফুটে খুকির হাতে ইত্যাদি। তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন, বাংলা একাডেমি পুরস্কার, 21 পদক, নাসিরুদ্দিন স্বর্ণ পদক ইত্যাদি পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এই পথিকযশা কবি 2006 সালে ঢাকায় মৃত্যুবরণ করেন। আমাদের এই কবিতাটি পাঠের উদ্দেশ্য হচ্ছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা। এসব শিক্ষার্থীরা, আমরা একটু পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নিই। মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। মানুষ হচ্ছে প্রকৃতিরই একটা অংশ, কিন্তু মানুষের হাতে ওগুলো দিনে কী হচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে, বিপন্ন হয়ে যাচ্ছে। মানুষ ও প্রাণীদের জীবনযাত্রা হয়ে উঠেছে, মানে খুব বিপন্ন হয়ে উঠেছে। আমাদের চারপাশে যদি সজীব না থাকে, সুন্দর না থাকে, তাহলে আমরা বেঁচে থাকার আনন্দই বোধ করতে পারবো না। কবি শামসুর রহমান বাঁচতে দাও কবিতায় প্রকৃতি ও পরিবেশ এবং প্রাণী জগতের সুস্থ স্বাভাবিক বিকাশের কথা এখানে বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তার চারপাশ যদি সুস্থ সুন্দর পরিবেশ বজায় না থাকে, তাহলে বহু অসুবিধার সৃষ্টি হয়। যদি পৃথিবীতে ফুল না থাকতো, পাখি না থাকতো, তাহলে এই পৃথিবী মানে ধ্বংসের দিকে চলে যেত। তাই এই কবিতায় কবি আমাদের এই পাঠদানে এটুকুই আমরা বুঝতে পারছি যে প্রকৃতি ও পরিবেশকে সংরক্ষণ করে রাখাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো শিক্ষার্থীরা, তোমরা বইয়ের দিকে লক্ষ্য করো এবং বাঁচতে দাও কবিতাটি আমরা স্বরূপ পাঠে পাঠ করব। বাঁচতে দাও শামসুর রহমান। এই তো দেখো ফুলবাগানে গোলাপ ফোটে, ফুটতে দাও রঙিন কাটা ঘুড়ির পিছিয়ে বালক ছোটে, ছুটতে দাও নীল আকাশের সোনালি চিল মেলছে পাখা, মেলতে দাও জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজন, খেলতে দাও মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে গবু, ডাকতে দাও বালির ওপর কত কিছু আঁকছে শিশু, আঁকতে দাও কাজল মেলে পান কৌড়ি নাইছে সুখে, নাইতে দাও গহীন গ্যাঙ্গে সুজন মার্জি বাইছে নাও, বাইতে দাও নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে, নাচতে দাও শিশু পাখি ফুলের কড়ি সবাইকে আস বাঁচতে দাও। এসব বন্ধুরা, আমরা এখন শব্দের অর্থগুলো জেনে নিই। গহীন, গহীন মানে গভীর, গহীন মানে গভীর, নাইতে মানে গোসল করতে, গাঙ্গে মানে নদী, নদীতে পানকৌড়ি মানে হচ্ছে কালো রঙের হাঁস জাতীয় মাছ
শিকারি পাখি। তো শিক্ষার্থীরা, গভীর হচ্ছে গভীর, নাইতি মানে গোসল করতে, গাঙ্গে মানে নদীতে, পানকুড়ি মানে কালো রঙের মাছ, হাঁস জাতীয় মাছ শিকারি পাখি। তো শিক্ষার্থীরা, এখন আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক কিছু প্রশ্নের অর্থ, প্রশ্নের উত্তর জেনে নিই। কবি শামসুর রহমান কোন কবিতাটি লিখেছেন বলতে পারো? বাঁচতে দাও। শামসুর রহমানের জন্ম কত সালে? 1929 সালে। তিনি পেশায় কী ছিলেন? তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। কোন পত্রিকার তিনি সম্পাদক ছিলেন? তিনি বাংলা পত্রিকার, দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় কী বলতে পারো? মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয় হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। এই কবিতার প্রতিপাদ্য বিষয় কী ছিল বলো দেখি? এই কবিতার প্রতিপাদ্য বিষয় ছিল প্রকৃতিকে জয় করা। বাঁচতে দাও কবিতাটি পাঠের উদ্দেশ্য কী বলো দেখি তোমরা? হ্যাঁ, ঠিকই বলেছ, বাঁচতে দাও কবিতাটির পাঠের উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণের গুরুত্ব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, 20 সেকেন্ড নিয়ে হাত ভালোভাবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধৌত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ।